রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র বর্ণবাদের শিকার হওয়ার পর থেকেই স্পেনের উপর ফুঁসছে ফুটবল বিশ্ব। তাতে অনেকটাই নড়ে চড়ে বসেছে স্পেন। ভিনিকে লাল কার্ড দেখানো রেফারিকে বহিষ্কার, বর্ণবাদীদের গ্রেফতার, ভ্যালেন্সিয়ার গ্যালারি বন্ধ করা কিংবা ভিনির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, সব দিক থেকে এবার ভিনিসিয়াসের পাশে দাঁড়াচ্ছে স্পেন প্রশাসন। বর্ণবাদী আচরণের শিকার হওয়ার পরপরই ভ্যালেন্সিয়া দলটির খেলোয়াড়দের সঙ্গে ধস্তাধস্তি হয় ভিনিসিয়াসের। এক পর্যায়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ভিনিকেই। লাল কার্ড দেখায় নিয়ম অনুযায়ী স্বাভাবিকভাবেই অন্তত এক ম্যাচ নিষিদ্ধ হয় ভিনিসিয়াস, কিন্তু সেটি আর হচ্ছে না। ভিনির বিরুদ্ধে সে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কম্পিটিশন কমিটি। কম্পিটিশন কমিটির ভাষ্য মতে শুধুমাত্র একটি ঘটনা খণ্ডিত অংশ দেখে সিদ্ধান্ত নেওয়াটা ছিল অযৌক্তিক, আর এ কারণে ভিএআর রেফারি ইগলেসিয়াস ভিলেনুয়েভাকে বহিষ্কার করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এর ফলে পরবর্তী ম্যাচে রায়ো ভায়োকানোর বিপক্ষে খেলতে পারবেন ভিনিসিয়াস। ভিনির নিষেধাজ্ঞার প্রত্যাহারের সঙ্গে ভ্যালেন্সিয়াকেও শাস্তির আওতায় এনেছে স্প্যানিশ ফেডারেশন। ভ্যালেন্সিয়ার মেস্তোয়া স্টেডিয়ামের দক্ষিণ স্ট্যান্ড থেকে ভিনির সঙ্গে বর্ণবাদী আচরণ করা হয়েছিল, সে কারণে ওই স্ট্যান্ডকে 5 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ আগামী 5 ম্যাচে ওই স্ট্যান্ডে কোনো দর্শকই প্রবেশ করতে পারবে না। অন্যদিকে ভিনিসিয়াসকে গ্যালারি থেকে বানর ডেকে কটূক্তি করায় ম্যাচের ছবি ও ভিডিও বিশ্লেষণ করে প্রাথমিকভাবে দুজনকে শনাক্ত করেছিল স্প্যানিশ পুলিশ। পরে 7 জন বর্ণবাদীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ভ্যালেন্সিয়াকে 45,000 ইউরো জরিমানা করা হয়েছে, আর বর্ণবাদী আচরণ করা দর্শকদের সবাইকে শনাক্ত করতে পারলে তাদের আজীবন নিষিদ্ধ করা হবে বলে আশ্বাস দিয়েছে ভ্যালেন্সিয়া কর্তৃপক্ষ।